আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, প্রিন্স কাউসার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এই ভিডিওতে দেখব সমুদ্র সৈকত, অর্থাৎ সুগন্ধা বিচের যে সমুদ্রের পাড়টা আছে ওটাই দেখাবো। আর এখানে দুপুরবেলা অর্থাৎ 10টার পর থেকে প্রচুর মানুষ এখানে গোসল করতে আসে। আমরা এই ভিডিওতে দেখাব সমুদ্রের পানি এবং সমুদ্রের পাড়টা। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন। চলুন শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটা। সুন্দর একটা জায়গা, অনেকে ঘুরতে এসে এখানে এরকম এগুলা ভাড়া নেয়। এগুলা দুজন বসা যায়, দুজনের 300 টাকা আছে প্যাকেজ, 600 টাকা আছে, 500 টাকা আছে। আপনারা মন চাইলে এখানে উঠতে পারেন, খুব মজা ধরনের এই স্পিড বোটের মধ্যে। এগুলো খুব মজার একটা যান। এখানে যে টায়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভাড়া নিতে পারেন 1 ঘন্টার জন্য 1 একটা 50 টাকা করে, যারতে যা পারে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, যারতে যা পারে আপনারা এখানে দরদাম করে নিতে পারেন। আর এখন শীতকাল, অর্থাৎ আজকে এই জানুয়ারি মাসের 4 তারিখ 2019 সাল, এখন পুরোপুরি শীত। কক্সবাজারের পানি শীত থাকে, আবার অনেক সময় গরমও থাকে। এগুলা দিয়ে আপনারা গোসল করতে পারবেন খুব আরামে।
এগুলো দূরে নিয়ে এটা একটু বসে থাকতে সাগরের ঢেউ ধরতে পারবেন। সাগরের পানিতে গোসল করার মজাটা আলাদা, খুব মজা। এখানে কত মানুষ চাল ছাড়ে, খুব মানুষ। আজকে শুক্রবার, অনেক মানুষ, আরো বেশি, কারণ আজকে ছুটির দিন। তাই আজকে অনেক মানুষ এখানে গোসল করতে আসছে বিভিন্ন জায়গা থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই টায়ারগুলো নিয়ে আরো সুন্দর মতো সাঁতার কাটা যায়, আরো মজা করে গোসল করা যায়। প্রায় মানুষ এগুলো এখান থেকে ভাড়া নেই, তাও আপনি নিতে পারেন। আর সাগরের পাড়ের পানিগুলো ঘোলা, তাই নিচের কিছু দেখা যায় না। পানিটা আজকে একটু ঠান্ডা বেশি ছিল, তাই বেশি গোসল করা সম্ভব হয়নি। তো মোটামুটি 1 ঘন্টা মতো গোসল করা হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন চারো সাইডে প্রচুর মানুষ, পারে তো কথাই নেই, প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ। খুব মজার একটা জায়গা এটা ঘোরার জন্য। এটা
হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আর পরবর্তী ভিডিওটি থাকবে আমাদের কক্সবাজারের আশেপাশের পাহাড় আর কয়েকটি বীচ নিয়ে। ইনশাল্লাহ সেই ভিডিওটি দেখবেন আশা করি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।